আচ্ছা, ক্লাস সিক্স এর বন্ধুরা, ছাত্ররা, তোমরা আজকে ক্লাস সিক্স এর যে গ্রুপ বি স্লট ওয়ান, যেটা তোমাদের গুগল মিটে শনিবার দিন 1:55 থেকে, সরি, 12:55 থেকে 1:25 অবধি ডাউট ক্লিয়ারিং ক্লাস হয়, তার ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি তোমাদের এখানে, তোমরা দেখে নেবে। আর এ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমাকে করে জানাবে, কারণ এটা আজকের ক্লাসটা কিন্তু ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস, রিভিশন ক্লাস নয়, বুঝলে? কারণ প্রথম বার্ষিক পরীক্ষা যেহেতু তোমাদের এ মাসেই হবে, সেই জন্য তোমাদের সিলেবাসটা আগে শেষ করে দেওয়া দরকার। সিলেবাসে যে অংশটা বাকি আছে সেটা আমি দেখলাম ফুয়েল, এক মিনিট একটু দেখে নিই আমি, ফসিল ফুয়েল সম্পর্কে আজকের পড়া শুরু হবে, ঠিক আছে? ফসিল ফুয়েল জীবাশ্ম কি? জীবাশ্ম হচ্ছে পাললিক শিলাস্তরে বহু বছর যাবৎ যে উদ্ভিদ প্রাণীর দেহ মাটির নিচে জমা হয়ে, যেটা একেবারে কি বলা যায় যে শিলাস্তরে জমে গিয়ে যে একটা তাকে জীবাশ্মই বলে, জীবাশ্ম পাওয়া যায়, বুঝতে? দেহাবশেষ, জীবের দেহাবশেষগুলো যেগুলো মানুষ মাটির নিচে চাপা পড়ে ছাপ পাওয়া যায়, শিলাস্তরে যে ছাপ পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। এখন আমরা আজকের পড়ার মধ্যে যেটা পড়ব সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তাই হলো জ্বালানি। নানা রকম জ্বালানির মধ্যে কিছু জ্বালানি আছে যাদের সম্প্রতি পাওয়া গেছে, এই সম্প্রতি পাওয়া গেছে এই যে কিছু জ্বালানি, সেই জ্বালানির কথা তোমাদের একটু এখন বলি। দেখো, আরো যেটা বলা আছে তোমাদের বইয়ে, তোমাদের বইয়ের লাইন বাই লাইন ধরেই আমি তোমাদের একটু পড়ানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই এই সম্পর্কে আমাকে, তোমাদের কোনো অসুবিধে বা প্রশ্ন থাকলে আমাকে করবে। এটা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর গ্রুপ বি বিজ্ঞান ক্লাস, সাধারণ বিজ্ঞানের ক্লাস। নানা রকম যে জ্বালানির মধ্যে যে জ্বালানিগুলি আছে, সব জ্বালানি যে জীবাশ্ম তা কিন্তু নয়। যেমন ধরো কাঠ, খড়, কাগজ, গোবর, এগুলোকে আমরা যে জ্বালানি হিসেবে ব্যবহার করি, এগুলোকে কি ফসিল বা জীবাশ্ম বলা যায়? মোটেই না। এগুলো কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়নি। আবার আরো কিছু জ্বালানি আমরা এখানে প্রসঙ্গক্রমে উদাহরণ হিসেবে পেয়ে যাই বা তোমাদের এখানে লেখা আছে, সেটা হলো যে কয়লা, জীবাশ্ম জ্বালানির সবচেয়ে বড় উদাহরণ হলো কয়লা। এছাড়া রয়েছে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস। নানা ধরনের জীবের জীবাশ্ম থেকেই এই দেহাবশেষগুলো তৈরি হয়েছে। জীবের দেহাবশেষ কিন্তু 100-200 বছরেই জ্বালানিতে বদলে যায়নি। তাহলে কি বললাম যে জীবের দেহাবশেষ কিন্তু 100-200 বছরের মধ্যেই জ্বালানিতে বদলে যায়নি।
আরো আরো অনেক অনেক কোটি কোটি বছর সময় লেগেছে এই জীবাশ্ম জ্বালানিতে পরিণত হতে। তাই আমরা অর্থাৎ সেই কারণেই আমরা কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে আখ্যা দিয়ে থাকি। সেই কারণেই আমরা কয়লাকে, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে আখ্যা দিই। এবারে তোমাদের বইয়ে সুন্দর ছবি করে দেখানো আছে যে কি করে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস তৈরি হল, কি করে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস তৈরি হল। সেখানে তোমাদের প্রথম ছবিতে কি দেওয়া আছে, প্রথম ছবিতে দেওয়া আছে দেখো যে অগভীর সমুদ্রে জলের নিচে বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস করছে, অর্থাৎ এই সমস্ত প্রাণীদের মৃতদেহ এসে জমা হচ্ছে কোথায়, দ্বিতীয় নম্বর ছবিতে কি দেখা যাচ্ছে যে তার ওপর এসে জমা হচ্ছে পলি, বালি, আরো কিছু পচনশীল জৈব যৌগ, যেগুলোর ওপর জমা হয়ে সেগুলোকে আরো মাটির নিচে মানে আরো গভীরে তাদের স্থান করে দিচ্ছে। এই যে দু নম্বর ছবির কথা বলা হলো, এখনো কিন্তু জীবাশ্ম পরিণত হয়নি এরা, অর্থাৎ ওই যে বললাম না আমি যে 100-200 বছরেই যে এরা জ্বালানিতে বদলে গেছে তা কিন্তু নয়, লেগেছে কোটি কোটি বছর। এই কোটি কোটি বছর ধরে এই সমস্ত জীবের দেহাবশেষ পাললিক শিলাস্তরে যে ছাপ রেখে যায়, তাই আমরা জীবাশ্ম বলে চিহ্নিত করে থাকি। সেই জীবাশ্ম আস্তে আস্তে তিন নম্বর ছবিতে দেওয়া আছে দেখো, পাললিক শিলা, অর্থাৎ পলি বদলে গিয়ে পাললিক শিলা তৈরি হলো। কি হলো? পলি বদলে গিয়ে পাললিক শিলা তৈরি হলো এবং জীবের দেহাবশেষের নানা পরিবর্তন ঘটে তৈরি হলো পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস। এই তিনটে ছবি তোমাদের বইয়ে 1-2 করে দেওয়া আছে এবং তাদের সম্পর্কে গ্যাপ দেওয়া আছে, যে গ্যাপগুলো দিয়ে তোমরা পূরণ করে খাতায় লিখবে কিভাবে পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস কোটি কোটি বছর ধরে তৈরি হল। এবারে ফসিল ফুয়েলের ব্যবহার এই বিষয়টি লেখা আছে, যেখানে কি বলা আছে কয়লার ব্যবহার। আমরা কয়লার উনুনে রান্না করতে দেখেছি বা কয়লার আরো ব্যবহার আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, যেমন যারা ইস্ত্রি করেন বা চায়ের দোকানে উনুনগুলো যেগুলো জ্বলে সবই কিন্তু কয়লাতেই জ্বলে। তাহলে কয়লা মানুষের সবচেয়ে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ল, কয়লা হলো মানুষের সবচেয়ে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। কিন্তু কয়লার প্রধান ব্যবহার কি সাধারণভাবে যেটা তোমরা জানো বা জেনে নাও, সেটা হলো কয়লার প্রধান ব্যবহার হলো বিদ্যুৎ উৎপাদনের কাজে প্রধানত কয়লাকে ব্যবহার করা হয়। সেই তাপ কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় সেই তাপ কাজে লাগিয়েই আমরা বিদ্যুৎ উৎপাদন করি। এছাড়া রাসায়নিক পদার্থ তৈরিতেও কয়লাকে ব্যবহার করা হয়, সেটাও
তোমাদের বই লেখা আছে, কি লেখা আছে আমি একটু পড়ি। বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল আর গ্যাস পাওয়া যায়। এই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাছে লাগে। তাহলে এবারে আমরা সেই যেগুলো পাওয়া যাচ্ছে তাদের ব্যবহার সম্পর্কে একটু জানি। প্রথম কি জানলাম, যে জয় অবশেষ কঠিন অবশেষ উৎপন্ন হয় কলা কয়লাকে বেশি উষ্ণতায় গরম করার ফলে, সেটা ধাতু নিষ্কাশনের কাজে লাগে। দু নম্বর হচ্ছে তরলের মধ্যে প্রধান যেটা কয়লা থেকে উৎপন্ন হয় তার নাম হচ্ছে আলকাতরা। আলকাতরা ব্যবহার তোমরা জানো বিভিন্নভাবে, আলকাতরা কোনো কিছুকে দীর্ঘদিন রৌদ্রের হাত থেকে, জলের হাত থেকে বা পোকার হাত থেকে বাঁচাতে গেলে কাঠের ওপর বা সেই যে বস্তুটাকে তুমি বাঁচাতে চাইছো সেটা টিন হতে পারে, সেটা বাড়ির দেওয়াল হতে পারে, সেই সেইখানে যেখানে এই লোহার বা টিনের বা ওই ধরনের কোনো ধাতুর ব্যবহার রয়েছে সেই ধাতুকে অনেকদিন টেকসই করার জন্য আমরা কালকাটরা ব্যবহার করে থাকি। এ থেকে এই কয়লা থেকে বহু দরকারি জৈব পদার্থকেও আলাদা করা যায়। যেমন তাপ, যেমন গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরকম প্রত্যেকে ওপরের ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে জ্বালানির ব্যবহার দেখি। যেমন এখানে স্টোভে জ্বালানির ব্যবহার দেখানো হয়েছে, মোটর সাইকেলে জ্বালানির ব্যবহার দেখানো হয়েছে, আবার তোমার বড় বড় ট্রাক গাড়ি চালানোর ক্ষেত্রে পেট্রোলিয়ামের ব্যবহার দেখানো হয়েছে, কিংবা যে এলপিজি গ্যাসের ব্যবহার হয় আমরা বাড়িতে রান্নার গ্যাসে ব্যবহার, রান্নার ওভেনে ব্যবহার করে থাকি, সেই ছবিগুলো তোমাদের এখানে দেওয়া আছে। তার কারণ হচ্ছে আমরা কীভাবে পেট্রোলিয়ামের ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে তার উদাহরণ হিসেবে এটা বলা আছে। এখন প্রথমে এই যে পেট্রোলিয়ামের কথা বললাম, অর্থাৎ এই এই রকম এই যে চার রকম জ্বালানির কথা বলা হলো, যেমন কেরোসিন দিয়ে আমরা স্টোভ জ্বালাই, পেট্রোল দিয়ে আমরা মোটরসাইকেল বা গাড়ি চালাই এবং ডিজেল দিয়ে আমরা বড় বড় ট্রাক চালাই, তাছাড়া এলপিজি বা লিকুইড যে পেট্রোলিয়াম গ্যাস রয়েছে সেই এলপিজি গ্যাসের দিয়ে আমরা কি জ্বালাই, আমরা ওভেন দিয়ে রান্না করি। এই যে পেট্রোলিয়াম শোধন করে, এই পেট্রোলিয়াম শোধন করে শোধন করার পর আমরা এদের পাই, এই সমস্ত গ্যাস বা পেট্রোল ডিজেল কেরোসিন পাই। তাই পেট্রোলিয়াম কি বা কেনই বা তাকে শোধন করা দরকার এই সম্পর্কে একটু আমাদের জানা দরকার। পেট্রোলিয়াম হলো এক প্রকার তরল মিশ্রণ, চকচকে তরল মিশ্রণ। এতে বহু রকমের যৌগ, জল, মাটি মিশে থাকে, কারণ এটা মাটি নিজেই ছিল, জীবাশ্মের থেকেই পাওয়া গেছে। একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না, এর থেকে মাটি, জল এবং অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পরেই এই যে পদার্থটা আমরা পেলাম সেই তার থেকে মাটি, জল এবং অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পরেই পেট্রোলিয়াম থেকে নানান জ্বালানি পাওয়া যায়। একেই বলে পেট্রোলিয়াম শোধন করা, একেই বলা হয় পেট্রোলিয়াম শোধন করা। পেট্রোলিয়াম শোধনের সময় প্রোপেন বিউটেন নামক গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়। কি বললাম, পেট্রোলিয়াম শোধন করার সময় প্রোপেন বিউটেন ইত্যাদি গ্যাস পাওয়া যায়, জ্বালানি গ্যাস পাওয়া, গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়। আর রান্নার কাজে যে আমরা গ্যাস ব্যবহার করি, অর্থাৎ পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যাকে বলা হয় এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস,
যেটা সিলিন্ডার দেখি তাতে প্রধানত তরল প্রোপেন থাকে, যে সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা আমরা বাল্টি আমাদের গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নিয়ে যাওয়া, যা দিয়ে আমরা গ্যাসের ওভেনে রান্না করি, সেটাকে বলা হয় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যা তরল প্রোপেন আকারে সিলিন্ডারের মধ্যে জমা থাকে। জ্বালানি ছাড়াও পেট্রোলিয়াম যেটা যৌগ থেকে নানা ধরনের প্লাস্টিক, দ্রাবক, ঘর্ষণ কমাবার তেল, রং ইত্যাদি বহু জিনিসও তৈরি করা হয়। এই গেল পেট্রোলিয়ামের ব্যবহারের কথা, যেটা পাললিক শিলাস্তর থেকে আমরা সংগ্রহ করেছি বা জীবাশ্মের থেকে আমরা সংগ্রহ করেছি, জীবাশ্মের দীর্ঘদিন জীবাশ্ম থেকে পাওয়া যায়, এই জন্য ফুয়েল জীবাশ্ম বলা হয়, জ্বালানি জীবাশ্ম বলা হয়। এছাড়া যেটা কথাগুলি বললাম যে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হল, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন, এবং শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, একেই বলা হয় সিএনজি। সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এইসব এই ছোটো ছোটো প্রশ্নগুলো তোমরা ফুল ফর্মের জন্য তৈরি করবে, এগুলো তো এরকম প্রশ্ন তোমাদের থাকবে পরীক্ষায়, এই পারবিক পরীক্ষায়। সিএনজি দিয়ে এখন অনেক রকম কাজ করানো হচ্ছে, কারণ এতে দূষণের পরিমাণ কমে, বাস চালানোর চেষ্টা করছে, বাসের ডিজেল চালিত বাসের যে পরিমাণ ব্যাপক দূষণ হয়, সিএনজিতে দূষণের পরিমাণ অনেক কম। আজকে আমি এই পর্যন্তই তোমাদের ক্লাস নিলাম, তোমরা পরের দিন ডাউট ক্লিয়ার অ্যান্ড ক্লাসে এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা কীরকম প্রশ্ন হবে না হবে সেই সম্পর্কে, তোমাদের আরও কিছু পারবিক প্রশ্ন থাকলে, পারবিক পরীক্ষা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে। শেষ করলাম।